হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন একটা ভিডিওতে টাইপস অফ স্যাম্পলিং কাকে বলে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা সবাই জানি যে আসলে টাইপস অফ স্যাম্পলিংটা বা স্যাম্পলিংটা হচ্ছে গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সুতরাং এই বিষয়ে হচ্ছে আসলে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার, আর এই কারণে হচ্ছে আমরা আজকে ভিডিওতে ট্রাই করব যে আসলে খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য যে টাইপস অফ স্যাম্পলিংগুলো কি কি বা এটাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, কোন গবেষণার জন্য আমরা কোন স্যাম্পলিংটা ইউজ করবো, সেই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো। তো চলুন হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করি, ডিফাইন করার চেষ্টা করি যে স্যাম্পলিংটা আসলে কাকে বলে। স্যাম্পলিংটা হচ্ছে একটা প্রসিডিউর। হ্যাঁ, স্যাম্পলিং শব্দটা হচ্ছে একটা প্রসিডিউর, যেটার যে প্রসিডিউরের মাধ্যমে আমরা আসলে একটা গ্রুপ অফ পপুলেশন থেকে স্যাম্পল সিলেক্ট করি। খুব সহজ করেও যদি বলি তাহলে হচ্ছে যে স্যাম্পল সিলেক্ট করার যে প্রসেসটা বা যে প্রসিডিউরটা, এই প্রসিডিউরটাকে বলা হয় কি স্যাম্পলিং। তো স্যাম্পলিংটা হচ্ছে করার জন্য বিভিন্ন ধরনের স্যাম্পলিং টেকনিক আছে। তো আমরা এটার আলাদা আলাদা প্রত্যেকটার কিছু অ্যাডভান্টেজেস এবং কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। তো আমরা পার্টিকুলার স্টাডির জন্য আমাদের যেটা প্রয়োজন যে স্যাম্পলিং প্রসিডিউরটা বেস্ট ফিটেড হয়ে থাকে, সাধারণত আমরা সেই স্যাম্পলিং প্রসিডিউরটাকে আমাদের গবেষণার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং এবং আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো প্রবাবিলিটি স্যাম্পলিংটা কাকে বলে? প্রবাবিলিটি স্যাম্পলিংটা হচ্ছে যে স্যাম্পলিং প্রসিডিউরের একটা পপুলেশন থেকে প্রত্যেকটা এলিমেন্টের স্যাম্পল হিসেবে সিলেক্ট হওয়ার যে সম্ভাবনাটা বা যে প্রবাবিলিটিটা সেটা আমাদের জানা থাকে। অর্থাৎ অন্যভাবে যদি আমরা একটু এক্সপ্লেন করি সেটা হচ্ছে কি, যে একটা পপুলেশনে যতগুলো এলিমেন্ট আছে এই প্রত্যেকটা এলিমেন্টের স্যাম্পল হিসেবে সিলেক্ট হওয়ার যদি ইকুয়াল অপরচুনিটি থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রবাবিলিটি স্যাম্পলিং বলা হয়। এবং এটা সাধারণত হাইলি হোমোজেনাস টাইপের যে পপুলেশন থাকে ইন দ্যাট কেস আমরা মূলত প্রবাবিলিটি স্যাম্পলিংটা করে থাকি। অন্যভাবে যদি আমরা এটাকে যদি যেতে চাই যে নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা আসলে কি জিনিস, নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং এর উল্টাটা। অর্থাৎ একটা পপুলেশনের একটা এলিমেন্ট স্যাম্পল হিসেবে সিলেক্ট হওয়ার যে সম্ভাবনাটা এটা যদি আমাদের না জানা থাকে শুধুমাত্র তখন আমরা নন প্রবাবিলিটি বলি। অন্যভাবে যদি একটু আমরা ব্যাখ্যা করার ট্রাই করি যে একটা পপুলেশনের প্রত্যেকটা এলিমেন্টের স্যাম্পল হিসেবে সিলেক্ট হওয়ার যদি ইকুয়াল অপরচুনিটি না থেকে থাকে তখন সেটাকে আমরা কি বলবো, নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক বলা হয়। যেমন ধরুন একটা গবেষণার কথা, যে আমরা শিশু শ্রমের উপরে একটা গবেষণা করব। তো শিশু শ্রমের গবেষণা করার ক্ষেত্রে আমরা সেই সমস্ত শিশুকেই আমাদের স্যাম্পল হিসেবে সিলেক্ট করব যারা শিশু শ্রমিক হিসেবে কাজ করে। তো একটা পপুলেশনে অনেকগুলো শিশু থাকতে পারে এবং সেখানে যদি সবাই আসলে কিন্তু শিশু শিশু শ্রমিক হিসেবে কাজ করে না, তার মানে প্রত্যেকটা শিশুর কিন্তু আসলে স্যাম্পল হিসেবে সিলেক্ট হওয়ার ইকুয়াল অপরচুনিটি থাকে না, যার কারণে এইখান থেকে আমরা যে স্যাম্পলগুলো সিলেক্ট করব সেটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক হিসেবে ধরা হয়ে থাকে। তো দুটো বিষয়, প্রবাবিলিটি বা নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা অনেক ব্রড একটা ব্যাপার। তো আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র প্রবাবিলিটি স্যাম্পলিং এর টেকনিকটা আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। তো প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকটা হচ্ছে যে কয়েকটা ভাগে ভাগ করা যায়, মেজর কিছু ক্যাটাগরি আছে, তার মধ্যে আমরা মূলত যেগুলো ওয়াইডলি ইউজ হয়ে থাকে সেই বিষয় নিয়ে কথা বলবো। এর মধ্যে অন্যতম হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং টেকনিক, সিস্টেমেটিক স্যাম্পলিং টেকনিক, ক্লাস্টার স্যাম্পলিং টেকনিক এবং ফাইনালি আমরা কথা বলবো মাল্টি স্টেজ স্যাম্পলিং টেকনিক নিয়ে। তো আমরা প্রথমে কথা বলবো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং টেকনিক। এটা হচ্ছে কি, যে যে প্রসেসের মাধ্যমে যে টেকনিকের মাধ্যমে আমরা স্যাম্পল সিলেক্ট করব পিওরলি র্যান্ডমলি করব এবং বাই চান্স। হ্যাঁ, পুরো প্রসেসটা র্যান্ডমলি হবে, সেখানে রিসার্চারের কোনো বায়াসনেস থাকবে না এবং পুরো ঘটনাটা ঘটবে বাই চান্স। ইন দ্যাট কেস আমরা সেটাকে বলে থাকি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং টেকনিক বলে থাকি। এবং এক্ষেত্রে যেটা হয় যে কোয়ালিটি অফ স্যাম্পলিং টেকনিক এটা আসলে অন্য কোনো ফ্যাক্টর্স দ্বারা অ্যাফেক্টেড হয়ে থাকে না। কারণ হচ্ছে কি, কারণ এই যে প্রত্যেকে যেটা বললাম আমরা ইকুয়াল চান্স থেকে স্যাম্পল হিসেবে সিলেক্ট হওয়া, এই কারণে এই স্যাম্পলিং সিম্পল র্যান্ডম স্যাম্পলিং টেকনিকটা হচ্ছে সবচেয়ে ভালো এবং যদি পসিবল হয় আমরা সবসময় সিম্পল র্যান্ডম স্যাম্পলিং টেকনিকটা করা ট্রাই করে থাকি। এটা মূলত দুটো ওয়েতে করা হয়ে থাকে, একটা হচ্ছে লটারি মেথড এবং আর একটা হচ্ছে র্যান্ডম নাম্বার ব্যবহার করে। তো এই দুটো সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। লটারি মেথডটা হচ্ছে কি, যে আমরা একটা ইন্ডিভিজুয়াল নাম্বার দিব সেইখান থেকে লটারির মাধ্যমে সিলেক্ট করব। র্যান্ডম নাম্বারটা অনেকটা এরকম, সেখানে র্যান্ডম নাম্বারগুলো আমরা অ্যাসাইন করে দিই, সেখান থেকে আমরা হচ্ছে র্যান্ডমলি আবার সিলেক্ট করে নিই। এরপরে আমরা কথা বলবো স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং টেকনিকটা নিয়ে। তো স্ট্রাটিফাইডটা আসলে কি, আমরা নাম থেকেই বুঝি যে বিভিন্ন স্ট্রাটাতে আমরা ভাগ করে নিব। বিষয়টা হচ্ছে কি, যে আমরা যখন কোনো স্যাম্পলিং টেকনিকে
একটা পপুলেশনকে বিভিন্ন সাব গ্রুপে ডিভাইড করে নেই এবং সেখান থেকে আমরা র্যান্ডমলি আমাদের স্যাম্পলটা যদি সিলেক্ট করে থাকি তাহলে সেটাকে আমরা বলবো স্ট্রাটিফাইড স্যাম্পলিং টেকনিক। এখানে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, আমরা যে স্ট্রাটাটা করব সেটা হচ্ছে কি, যে বেসিস অফ সিমিলারিটিস। যেমন হচ্ছে আমরা যদি একটা কথা চিন্তা করি, একটা উদাহরণে যেতে পারি, যে ধরেন আপনার ক্লাসরুমে আমরা মেল এবং ফিমেলদের বা ক্লাসরুমের কথায় যদি আমরা ধরি যে সেখানে তাদের অ্যাভারেজ বয়সটা আমরা নির্ণয় করতে যাচ্ছি, তো সেখানে দেখবেন যে ক্লাসরুমে ছেলে এবং মেয়ে দুজনেই থাকে। তো এখানে আসলে দেখা যায় যে এদের ক্যারেক্টারিস্টিক্স টু সাম এক্সটেন্ট হেটারোজেনাস। তো আমরা প্রথমে যদি দুটো ক্যাটাগরিকে, একটাকে মেল এবং আরেকটাকে ফিমেল স্ট্রাটা বা সাবগ্রুপে ভাগ করে নিই এবং সেখান থেকে যদি আমরা র্যান্ডমলি স্যাম্পল কালেক্ট করি তো সেটাকে আমরা কি বলবো, স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং টেকনিক বলবো। এটা সাধারণত যদি পপুলেশনটা যদি লেস হোমোজেনাস হয়ে থাকে তখন আমরা স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংটা বেশি ব্যবহার করে থাকি। হ্যাঁ, তো এখানে আরেকটা এক্সাম্পল যদি বলি, যে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা মেডিকেলকে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, এটা আসলে কারা বেশি চায় বা কি ধরনের মানুষ বেশি ই করে। তো এখানে স্যাম্পল হিসেবে কিন্তু আমাদের স্টুডেন্টদের বিভিন্ন ক্যাটাগরি থাকে। আমরা যদি শুধু ভালো স্টুডেন্ট নিই তাহলে সবাই হয়তো মেডিকেলকে প্রফেশনে নিতে চাইবে, বাট একজন খারাপ স্টুডেন্ট কিন্তু সেটা চাইবে না। তো ইন দ্যাট কেস আমরা স্টুডেন্টগুলোকে তাদের রেজাল্ট অনুসারে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করব এবং প্রত্যেক থেকে আমরা র্যান্ডমলি আমরা যদি স্যাম্পল নিয়ে থাকি তাহলে সেটাকে কি বলবো, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং টেকনিক বলে থাকি। এরপর যদি আমরা বলি সিস্টেম্যাটিক স্যাম্পলিং, সিস্টেম্যাটিক স্যাম্পলিংটা হচ্ছে কম্পারেটিভলি মোর অ্যাডভান্সড টেকনিক। এটা সাধারণত আমরা র্যান্ডমলি করে থাকি, বাট এখানে কিছু বিষয় আছে। হ্যাঁ, যে পপুলেশন থেকে আমরা মূলত একটা ফিক্সড ইন্টারভালে একটা স্যাম্পল নিব বা ফিক্সড ইন্টারভালে একটা পপুলেশনকে, একটা পপুলেশনে হয়তো 50 জন আছে, তো সেখান থেকে আমরা হয়তো 10 জন পরপর আমরা একটা করে স্যাম্পল সিলেক্ট করব। এই যে 10 জন পরপর আমরা একটাকে স্যাম্পল হিসেবে সিলেক্ট করব যে ফিক্সড ইন্টারভালে, এটাকে হচ্ছে আমাদের সিস্টেম্যাটিক স্যাম্পলিং। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে এখানে তাহলে তো বায়াসড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডেফিনেটলি না, কারণ কি আমি আপনাকে বলি, আমরা প্রথম যে স্যাম্পলটা সিলেক্ট করব এই স্যাম্পলটা আমরা র্যান্ডমলি সিলেক্ট করব এবং এর পরের প্রতিটা হচ্ছে ওই ইন্টারভাল বেসিসে। একটু উদাহরণ দিই যে আমরা হয়তো একটা 40 জনের একটা পপুলেশন থেকে আমরা 10 জন পেশেন্টকে সিলেক্ট করতে যাচ্ছি, হ্যাঁ, স্যাম্পল হিসেবে নিতে যাচ্ছি। তো দেখেন, তার মানে আমরা যদি 10 জন নিতে চাই 40 জন থেকে তাহলে আমাদের 4 জন পরপর 1 জন করে নিতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই 4 জনের কোন জনকে আমরা আসলে প্রথমে নিব, বাকিগুলো তো অবশ্যই আমরা 4 জন পরপর নিচ্ছি। তো এই যে প্রথম 4 জন আছে, এই 4 জন থেকে প্রথম যে নাম্বারটা আমরা সিলেক্ট করব সেটা হচ্ছে আমরা র্যান্ডমলি সিলেক্ট করব এবং এরপরে প্রতি 4 জন পরপর। তো ধরেন আমরা র্যান্ডমলি 1 থেকে 4 মধ্যে লটারির মাধ্যমে হোক বা র্যান্ডম নাম্বারের মাধ্যমে হোক আমরা লটারি করলাম এবং বা স্যাম্পল সিলেক্ট করলাম এবং আমরা পেলাম 4 নাম্বারটা, তাহলে পরেরটা কি হবে, 8 নাম্বার, তারপরটা 12 নাম্বার, তারপরটা 16 নাম্বার। আবার আমরা লটারির মাধ্যমে যদি 1 নাম্বারটা পেতাম প্রথমে, তখন প্রথমে নিতাম 1 নাম্বার, তারপরে নিতাম 4 নাম্বার, তারপর নিতাম 8 নাম্বার। এইভাবে আমরা স্যাম্পল সিলেক্ট করতাম এবং এটাই হচ্ছে সিস্টেম্যাটিক স্যাম্পলিং। অর্থাৎ একটা ফিক্সড ইন্টারভাল পরপর যদি আমরা ডেটা কালেক্ট করি বা স্যাম্পল কালেক্ট করি সেটাকে আমরা সিস্টেম্যাটিক স্যাম্পলিং বলে থাকি। এবং প্রথম যে স্যাম্পলটা সিলেক্ট হয়ে থাকে সেটা কি মেথড অ্যাপ্লাই করব, সেটা র্যান্ডমলি আমরা সিলেক্ট করে নিব। এরপর আমরা আসবো ক্লাস্টার স্যাম্পলিংটা। ক্লাস্টার স্যাম্পলিংটা হচ্ছে অনেকটা ওই আমাদের আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ের মতো। তো এক্ষেত্রে সাধারণত আমরা যেটা করে থাকি যে পপুলেশনটাকে আমরা বিভিন্ন ক্লাস্টারে ভাগ করে নিই বা বিভিন্ন সেগমেন্টে ভাগ করে থাকি এবং ওই ক্লাস্টার আর সিলেক্টেড র্যান্ডমলি। খেয়াল করেন যে এখানে আমরা পপুলেশনগুলোকে বিভিন্ন ক্লাস্টারে ভাগ করব বা সেগমেন্টে ভাগ করব এবং মেম্বার ফ্রম দ্য ইচ ক্লাস্টার আমরা সিলেক্ট করব র্যান্ডমলি। প্রতিটা ক্লাস্টার থেকে আমরা যে স্যাম্পলগুলোকে নিব সেটাকে র্যান্ডমলি সিলেক্ট করব। হ্যাঁ, তো ক্লাস্টার স্যাম্পলিং এবং স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর মধ্যে একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা কোথায় আপনাকে বলি, যে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ে আমরা যে স্ট্রাটা বা সাবগ্রুপগুলো করে থাকি সেটা বেসড অন সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, যেমন হতে পারে এজের বেসিসে, হতে পারে আপনার মেল ফিমেলের বেসিসে, হতে পারে বিভিন্ন বেসিসে হতে পারে, যেটা সোশিও ডেমোগ্রাফিক। আর ক্লাস্টার স্যাম্পলিংয়ে এই সাবগ্রুপটা ন্যাচারালি হয়ে থাকে, অর্থাৎ এখানে আপনি না করে এটা এক্সিস্টিং প্রি এক্সিস্টিং একটা ক্লাস্টার। যেমন ধরি আমরা দেখতে চাচ্ছি যে সিলেটের মানুষের ভিতরে COVID-19 এফেক্টেড হারটা কেমন, তো সেই ক্ষেত্রে আমরা সিলেটকে তো রিজিয়নের বেসিসে 4টা সেগমেন্টে ভাগ করতে পারি, যেমন মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট সদর এবং হচ্ছে সুনামগঞ্জ। তো এই যে 4টা ক্লাস্টারে ভাগ করে এরপর 4টা ক্লাস্টার থেকে যদি আমরা র্যান্ডমলি স্যাম্পল সিলেক্ট করি তাহলে সেটাকে আমরা বলবো ক্লাস্টার স্যাম্পলিং।
তো বোঝা গেল হ্যাঁ, যে আমাদের স্ট্রাটিফাইড এবং ক্লাস্টারের মধ্যে ডিফারেন্স কিন্তু একটা, যে ক্লাস্টারে হচ্ছে যে সাব গ্রুপ গুলো এটা ন্যাচারালি সেট আপ করা থাকে, আর স্ট্রাটিফাইড স্যাম্পলিং এ আমরা বিভিন্ন স্ট্রাটা ভাগ করে নেই আমাদের কিসের উপরে, আমাদের হচ্ছে সোশিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে। তো এটা হচ্ছে, এবার আমরা আসবো মাল্টি স্টেট স্যাম্পলিংটা কি বিষয়ে। তো মাল্টি স্টেট স্যাম্পলিংটা হচ্ছে, এটা অনেকটা আপনার ক্লাস্টার স্যাম্পলিং এর মতোই হচ্ছে হয়ে থাকে, বাট ক্লাস্টার স্যাম্পলিং এ আমরা সাধারণত একটা ক্লাস্টার মানে একটা স্টেজে ক্লাস্টারটা করি। মাল্টি স্টেজে হচ্ছে আমরা বিভিন্ন স্টেজে ক্লাস্টার করে থাকি, এবং আমরা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাস্টার থেকে আমরা র্যান্ডমলি ডেটাটা কালেক্ট করে থাকি। খুব সহজ করে যদি বলি, ক্লাস্টার স্যাম্পলিং এ একটা বা সাধারণত একটা ক্লাস্টারে ভাগ করি, আর মাল্টি স্টেজে হচ্ছে আমরা বিভিন্ন স্টেজে ক্লাস্টারটা করে থাকি। হ্যাঁ, এবং এটা সাধারণত স্ট্রাটিফাইড এবং ক্লাস্টার স্যাম্পলিং এর একটা কম্বাইন্ড একটা রূপ, যার কারণে এটা একটু কম্পারেটিভলি কি বলবো যে লেস রিসার্চ ইউজ হয়ে থাকে, তবে অনেকেই এটা ব্যবহার করে থাকে। একটা উদাহরণে আসা যায় যে আমরা হয়তো যে দেখতে চাচ্ছি, তো আমরা দেখতে চাচ্ছি যে ইউনাইটেড স্টেটের যে স্কুলগুলো আছে সেখানে ছাত্রছাত্রীরা তাদের কোন সাবজেক্টকে তারা প্রেফার করে বা কোনটাকে সাবজেক্ট হিসেবে তারা নিতে চায়। তো দেখেন, ইউনাইটেড স্টেটের যদি আমরা প্রত্যেকটা স্কুলকে আসলে আলাদা করে ইন্টারভিউ করাটা খুব ডিফিকাল্ট বা প্রত্যেকটা স্টুডেন্টকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব যে এই পুরো পপুলেশনটাকে পুরো ইউনাইটেড স্টেট থেকে আমরা যতগুলো স্টেটস আছে সেইখান থেকে আমরা র্যান্ডমলি হয়তো 5টা সাব স্টেট বা স্টেটকে আমরা সিলেক্ট করলাম। তো এই প্রত্যেকটা স্টেট থেকে আবার আমরা যতগুলো স্কুল আছে তো সেইখান থেকে আলাদা আলাদা করে আমরা স্কুলগুলোকে আবার র্যান্ডমলি সিলেক্ট করবো, যে আমরা ওইখান থেকে প্রতি স্টেটে হয়তো 5টা করে স্কুল নিব। এই যে 5টা করে স্কুল নিলাম, স্কুল থেকে আবার যে ছেলে মেয়েগুলো আছে সেইখান থেকে আমরা আবার র্যান্ডমলি কোন কোন স্টুডেন্টকে ইন্টারভিউ করবো সেটা আমরা সিলেক্ট করলাম। তো খেয়াল করেন, এই যে প্রতি স্টেজে আমরা বিভিন্ন স্টেজ, প্রথমে হচ্ছে আমরা একটা কান্ট্রি থেকে স্টেটে আসলাম, স্টেট থেকে আমরা স্কুল সিলেক্ট করলাম, স্কুল থেকে আমরা যে স্টুডেন্টস আছে সেখান থেকে র্যান্ডম স্যাম্পলিং করলাম, এই প্রতি স্টেজে কিন্তু আমরা র্যান্ডমাইজেশনটা হয়েছে। তো এই যে যে বিভিন্ন ধাপে ধাপে আমরা যে স্যাম্পলিংটা করলাম বা পারফর্ম করলাম অ্যাক্টিভিটিস, এই কারণে এটাকে মাল্টি স্টেজ স্যাম্পলিং টেকনিক বলা হয়ে থাকে। তো আশা করি প্রত্যেকটা জিনিস আপনারা বুঝে ফেলতে পারছেন যে খুব ইজিলি। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো ডেফিনেটলি হচ্ছে আমাদেরকে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আশা করি নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।